বর্তমান মুসলমান ইসলামকে ভাগ করছে তারা রেডিক্যাল ইসলাম সুফিবাদী ইসলাম তারপরে রাজনৈতিক ইসলাম বেয়াদব রাসূলুল্লাহ রক্ত ধরা ইসলামকে ভাগ করার অধিকার তোমাকে কে দিয়েছে ইসলামকে কে আল্লাহ হাবিব দর হাজার বছর আগে সাফ করেছেন আমি তোমাদের জন্য এমন একটা দিন রেখে গেলাম লাইলুহা ওয়া নাহারুহা সাবা যে দিন ইসলামের রাত যেমন দিন তেমন ইসলাম পরিপূর্ণ ইসলামে কোনো ভেদ নাই কোনো ছেদ নাই ইসলামকে ভাগ করার কোনো সুযোগ নাই ইসলাম একটাই যেটা রাসূলুল্লাহ ইসলাম ঠিক করে দেন প্রথম ডাক্তারের কাজ হচ্ছে সে শীতল পন্থায় যাবে আপনাকে অ্যান্টিবায়োটিক দিবে কি দিবে এটা কি শীতল পন্থা জি এটা কি শীতল পন্থা দেখো যারা ঘাস আসছে না ক্যান্সার হয়ে গেছে তখন ডাক্তার যাবে মন্দপন্থায় কেন থেরাপি দিবে দেখে যারা তার কারণে ক্যান্সার ছড়ায় যাচ্ছে ডাক্তার তখন চরম পন্থায় যাবে ঠিক অপারেশন করে ঠিক ছাত্র যখন পড়াশোনায় ভালো করে না গার্ডিয়ানকে ডেকে শাসন করা